দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন মিডি লাইভ 24 নিউজের পক্ষ থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমরা এখন রয়েছে কাঞ্চন পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ রফিকুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম শফিক ভাই উনি রূপগঞ্জ থানা যুব লীগের কার্যকরী সদস্য এবং উনি কাঞ্চন পৌরসভার যুব লীগের সভাপতি প্রার্থী এবং উনি এই আওয়ামী লীগের দুর্দিনে ওনারা কাঞ্চন পৌরসভার জন্য কি করেছেন আমরা এখন ওনার কাছে জানব বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম স্মরণ করতেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি জাতির পিতা যার জন্ম না হলে আজ এই বাংলায় আমরা কথা বলতে পারতাম না যার জন্ম না হলে আজকে আমরা স্বাধীনতার চেতনায় স্বাধীন চেতনায় আমরা আজকে দাঁড়াতে পারতাম না আমরা থাকতাম পূর্ব পাকিস্তানের গোলাম হিসেবে আজকে আমরা এমন একজনকে আমরা পেয়েছি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশীর্বাদ স্বরূপ আমাদেরকে বাংলার মাটিতে যার জন্ম দিয়েছে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আমি আমার কিছু সংক্ষিপ্ত কথা বলতেছি আমাদের আওয়ামী লীগ এটা কারো ব্যক্তিগত দল না আওয়ামী লীগ হচ্ছে বাঙালি জাতির প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন হচ্ছে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ যদি না হতো আজকে বাংলাদেশ হতো না আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আজকে যেই আওয়ামী লীগ দলটা প্রতিষ্ঠিত হয়েছে সেই আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমাদের নয়নের মণি যেই মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশীর্বাদ স্বরূপ আমাদের বাংলার মাটিতে যিনি আসছে সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আমাদের বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে আজকে তুলে ধরতে পারছে শত্রুর শত চেষ্টায় থাকা সত্ত্বেও তারা পারেনি আমাদের বাঙালি জাতির মাকে থামায় রাখতে আমাদের বাঙালি জাতির মা জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে একটি আধুনিক বিশ্বে সুসংগঠিত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালাই যেতেছে ওনার এই চেষ্টার ধারাবাহিকতা সুফল আমরা অলরেডি পাচ্ছি ইতিমধ্যে পাচ্ছি রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের মেট্রো রেল পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু যেটা বহু শত্রুকামিত থাকা সত্ত্বেও এই পদ্মা সেতুকে পারে নাই ঠেকায় রাখতে গহির বিশ্বে গিয়ে আজকে অনেকে অনেক ষড়যন্ত্র চালাইছে কিন্তু পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সহায় কোনো শত্রুই তাকে কিছু করতে পারে না আজকে কাঞ্চন পৌর আওয়ামী লীগ আপনারা সবাই জানেন যে এই জায়গায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বাড়ি এই জায়গার আওয়ামী লীগ অতীব নির্যাতিত ছিল এই জায়গায় মুষ্টিময় কয়েকটা ফ্যামিলি ছিল আমরা যারা ছিলাম আমাদের পরিবারের সাথে আর মুষ্টিময় দু চারটা পরিবার ছিল আওয়ামী লীগ যারা অনেক নির্যাতনের শিকার হয়ে আজকে এত দূর পথ অতিবাহিত করতে পারছেন আপনারা শুনলে অবাক হবেন এই আওয়ামী লীগ করতে গিয়ে আমাদের অনেকেই ঘর ছাড়া বাড়ি ছাড়া সংসার ছাড়া সন্তান তার পিতা হারা স্ত্রী তার স্বামী হারা এমনের অজস্র ঘটনা ঘটেছে তো এই ঘটনার সূত্র বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি আপনার সংক্ষিপ্তভাবে বলতেছি 2001-এ যখন আপনার স্বৈরশাসিত বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন আমাদের বাড়ি এক টানা ছয় দিন আগুনে পুড়ছে কী অন্যায় করছিলাম আমরা আমাদের একটাই অন্যায় ছিল আমরা আওয়ামী লীগ করি আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি আমরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি আমাদের এতটুকুই ছিল অপরাধ তাছাড়া আমাদের কোনো অপরাধ ছিল না আমরা মানুষকে সত্য শিখাইতাম সত্য পথে আসার জন্য মানুষকে অবসরণ করতাম মানুষ যাতে আস্তে আস্তে নতুন প্রজন্ম সত্যের দিকে অনুসারিত হয় সেই জন্য আমরা প্রচেষ্টা চালাই যেতাম এটাই ছিল আমাদের অপরাধ
अनेक अत्याचार मध्य लड़ाई उतरए पाराइया पार हुई आज के पर्यंत आसि आल्ला सुबहान तला रहमते कांचन एन समग्र बांग्लादेशर मध्य कांचन एक रोल मॉडल जे कांचने 85% 90% बीएनपी छिलो सेई कांचनटाके आमरा मानुषके सत्येर पथे एने मानुषके सत्य देखाइया आमरा सेई कांचनके बर्तमाने 95% आवामी लीगे रूपान्तरित करछि। एटा आमादेर अनेक बड़ो साफल्य कारण आमरा जले बास करे कुमिरेर साथे लड़ाई करे आमरा निजेरा एई पर्यन्त आसछि সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে। আজকে আমাদের পাশেই হচ্ছে বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই কাঞ্চনকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চিনবে ইনশাআল্লাহ। এই কাঞ্চনের উন্নয়ন করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মুখে পড়েছি। আমরা যখনই আপনার সচ্চার হইছি মাদক কে আমরা না করব, মাদক যেন আমাদের কোনো নতুন প্রজন্ম মাদকের মধ্যে তারা না ঢুকে সেই জন্য আমরা কঠোরতম ব্যবস্থা নিছি। যেই ব্যবস্থার কারণে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের প্রশাসনের সাহায্য নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে তেমন কাঞ্চন পৌরসভায় আমরা যারা আপাময় কিছু আছি যারা আমাতে আমার বড় ভাই সদ্য মেয়র মহোদয় ওনার নির্বাচনের একটাই প্রতিশ্রুতি ছিল যে মাদককে আমরা কাঞ্চন পৌরসভা থেকে মাদককে বিতাড়িত করব। সেই মাদককে বিতাড়িত করতে গিয়ে এখন কিছু মাদকাসক্তি লোক যারা যাদের রক্ত শিরায় মাদক প্রবেশ করে কোনো সন্ত্রাসী কোনো মাদকাসক্ত কোনো দলের হতে পারে না, তারা কোনো দলের হতে পারে না, তারা এখন সুবিধাবাদী কিছু লোক তাদেরকে নিয়ে তারা মাদক প্রতিনিয়ত সেবন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে গিয়ে মানুষের ক্ষয়ক্ষতি প্রতিনিয়ত করে যাচ্ছে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমাদের লোকগঞ্জের ভিতরে কাঞ্চন পৌরসভার ভিতরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র করব একটা, সেই জন্য আমি একটা জায়গাও নির্ধারণ করছি। ওই জায়গায় আমি সল টেস্ট করে কমপ্লিট করে আসি। এখন আমার প্ল্যান এবং ড্রয়িং ডিজাইন সমস্ত কিছুই আমার কমপ্লিট হচ্ছে। আমি আজকেও এই বিষয়টা নিয়ে দীর্ঘক্ষণ ঢাকায় যে কোনো এক জায়গায় আমি প্রশাসনের সহযোগিতায় এবং আমার সরকারের উপর মহলের সহযোগিতায় আমরা চাচ্ছি যে এই জায়গায় এমবিবিএস এফসিবিএস ডক্টর ধারা আমরা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা এবং দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করব অতি শীঘ্রই। এই কাজটা আমরা অতি শীঘ্রই এক মাসের ভিতরে আমি এটার ভিত্তিস্তম্ভ আমরা কিন্তু একটা কথা জেনেছি যে 2001 সাল যে বিএনপি জামাত শিবিরে যে অত্যাচারগুলো আওয়ামী লীগের যারা জড়িত ছিল এরা কিন্তু বিভিন্নভাবে অত্যাচার হয়েছে। আপনি কতবার এই বাংলাদেশের বাইরে চলে গেছেন, আপনি কতটা মামলা খেয়েছেন? আপনার মামলার কথা বললে আর শেষ করা যাবে না। তারা আপনারা তো প্রথমেই বলছি যে আমরা জলে বাস করে কুমিরের সাথে লড়াই করছি। এই জায়গায় আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বাড়ি আমার পিছনেই, আমাদের পিছনেই এক মিনিটের ডিস্টেন্স। উনি আপনার মারা গেছে, উনি যদি ভালো করে থাকে আল্লাহ তাকে তার যথাযথ যত পুরস্কার দেখ, খারাপ করে থাকলেও আল্লাহ তার যথাযথ পুরস্কার দেখ। কারো সম্পর্কে মৃত ব্যক্তির সম্পর্কে কিছু না বলাটাই শ্রেয়। আপনার উনি আমাদের ঘর থেকে বেরোইতে দেয় নাই, খানাপিনা বন্ধ করে দিছিল। আমরা আপনারা মানে বললে শরীরে পশম দাঁড়ায় যায়। 2001-এ যখন নির্বাচনে বিএনপি সরকার অন্যায়ভাবে ক্ষমতায় আসছে, এর দুই দিন পর আমার মেজো বোনের ছেলে হয়েছে, ওই ছেলেটাকে নিয়ে আমাদের রাতের পর রাত নবজাত একটা সন্তানকে নিয়ে আমাদের বাইরে বসে থাকতে হয়েছে, বাড়িঘর সব পড়ায় ফেলছে। কুরবানি ঈদ ছিল, ঈদের মধ্যে একটা চামিচ ছিল না যে কারো মুখে একটা সেমাই তুলে দেওয়ার মতো। এরকমের অত্যাচার আমাদের
আমরা আমাদের কাছে আমাদের হইছে আমাদের পরিবার এই অত্যাচারের শিকার হইছে। আজকে সেই অত্যাচারের শিকার হয়ে আমরা মানুষকে পুনরায় কখনোই সেটা বুঝতে দেই নাই। আজকে কুকুর যদি পায়ে কামড় দেয় কুকুরের পায়ে কামড় দিতে হয় না। আমরা যারা আমাদেরকে অত্যাচার করছে তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা সত্যটা দেখায়া বঙ্গবন্ধুর আদর্শকে দেখায়া আমরা তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করছি। আল্লাহর রহমতে এখন আস্তে আস্তে আমাদের কাঞ্চন পৌরসভায় কোনো প্রকার দলগতভাবে কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে শুধু মাদকাসক্তদের, যারা মাদকাসক্ত তারা আমাদের ব্যাপারে আমরা যাতে কাঞ্চন পৌরসভা থেকে মাদককে উচ্ছেদ না করতে পারি, তারা যাতে সাধারণ মানুষের মা বোনদেরকে অত্যাচার করতে পারে, আমাদের আমরা যেই পদক্ষেপগুলো নিচ্ছি যেই পদক্ষেপে আমরা আমাদের কাঞ্চনের অলিগলিতে রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থাগুলা আমরা ইতিপূর্বে আমরা অলরেডি সমাধান করার চেষ্টা চালাই গেছি। 80% আমরা করে ফেলছি আর 20%ও আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা করে ফেলব ইনশাআল্লাহ। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছি, যতদিন নিঃশ্বাস আছে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাআল্লাহ। সৈয়দ ভাই, আমরা একটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে আমরা জেনেছি যে আপনি কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি প্রার্থী, জি, তো এই ব্যাপারে আপনি মানে কেন্দ্রীয়ভাবে কতটুকু সাপোর্ট পাচ্ছেন আপনি? আল্লাহ রহমতে কেন্দ্রীয়ভাবে আমি ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ নতুন প্রজন্ম যারা ইয়াং জেনারেশন তারা আলো দেখতে চায়, তারা কখনোই আধারে থাকতে চায় না। আধার হচ্ছে রাত্রিবেলা আপনার রেস্ট করার জন্য, ঘুমানোর জন্য, দিনের আলো ফোটার পাশাপাশি আপনার যারা স্টুডেন্ট আছে তাদের গন্তব্য থাকে স্কুল, যারা যুবক আছে তাদের গন্তব্য থাকে কর্মস্থল। তো এই কারণেই আমরা সঠিক পথ দেখানোর জন্য আমি আমার নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতায় এবং দেশের সকলের সহযোগিতায়। ইনশাআল্লাহ আমাদের কাজ আমরা চালাই যাব। আপনারা জানেন না, জানেন কিনা জানি না, কাঞ্চন পৌরসভায় আমরা 750 সামাসিবল দিছি, আমরা 750 সামাসিবল দিছি যাতে বিশুদ্ধ পানি মানুষ পান করতে পারে, পানিজনিত কোনো রোগ যেন আমাদের কাঞ্চনের কোনো মানুষের না হয়। সেই জন্য আমরা মানে যতটুক চেষ্টা করার আমরা করে যাচ্ছি এবং যতদিন আমাদের রক্তবিন্দু থাকবে ততদিন পর্যন্ত আমরা আমাদের চেষ্টা চালাই যাব। মানুষের ভালো করতে গিয়ে যদি মানুষের উপকার করতে গিয়ে এবং 10 জনের সুফল আনতে গিয়ে 100 জনের সুফল আনতে গিয়ে যদি নিজের মৃত্যু হয় মাথা থেকে, আজকে আমরা এমন একটা মুহূর্তে আছি, এমন একটা দিনে আমরা এই জায়গায় কথা বলতেছি যেই দিনটায় আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পাইছে, যেই দিনটা আমরা সালাম রফিক জব্বার বরকত সহ আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছে তাদের সেই ভাষায় তাদের সেই শহীদের বিনিময়ে সেই সমস্ত ভাইদের শহীদের বিনিময়ে আমরা যারা বাংলা ভাষা কথা বলতে পারি পৃথিবীর কোনো দেশেই ভাষা নিয়ে কেউ শহীদ হয় নাই, একমাত্র আমার মাতৃভূমি বাংলাদেশ যেই দেশে ভাষার জন্য আমার ভাইয়েরা শহীদ হয়েছে, সেই সমস্ত ভাইদের সম্মান জানিয়ে তাদেরকে তাদের উপর শ্রদ্ধা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ।